সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ডেপ্রিসিয়েশনের পার্ট নাম্বার থ্রি নিয়ে। তো আজকে আমরা ডেপ্রিসিয়েশনের পার্ট নাম্বার থ্রি করব এবং স্ট্রেট লাইন মেথডেরই কিন্তু আরও একটা অঙ্ক খুব ডিটেলসে আমরা বুঝে নেব। আজকেও কিন্তু আমরা করব স্ট্রেট লাইন মেথডের অঙ্ক, এবং যে অঙ্কটা করব সেটা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। প্রিভিয়াস ইয়ারের অঙ্ক কিন্তু সলভ করলে তোমাদের কাছে সমস্ত অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব সহজ লাগবে, তাই জন্য আমরা করব প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। আর আগের দুটো ভিডিওতে কিন্তু আমি প্রথম ভিডিওতে একদম ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট আলোচনা করেছিলাম, এবং তার পরের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে কিন্তু আবার আমি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক দিয়ে স্টার্ট করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো, সেখানে কিন্তু আমি পুরো প্লে লিস্ট একদম ধরে ধরে দিয়ে দিয়েছি। তাহলে আজকে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্কতে। তাহলে দেখো আজকে কিন্তু আমরা পার্ট থ্রি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আবার আমরা করব স্ট্রেট লাইন মেথড থেকেই আরেকটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তাহলে অঙ্কটা দেখো তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, যেখানে দেখবে লেখা রয়েছে অন 1/1/2010 মেশিনারি ওয়াজ পারচেসড বাই মিস্টার এম দাশগুপ্তা ফর রুপিস, কত লেখা রয়েছে দেখো 80,000। অন 1/7/2011 অ্যাডিশন ওয়ার মেড টু দ্য এক্সটেন্ট অফ রুপিস 14,000, মানে 1/7/2011 আরেকটি 14,000 টাকা দামের মেশিনারি কেনা হয়েছে। অন 1/4/2012 ফার্দার অ্যাডিশন 8,200, অর্থাৎ 1/4/2012 আবার একটা 8,200 টাকা দামের মেশিনারি কেনা হয়েছে। এরপরে লাইনটাতে তোমরা কিন্তু দাগ দেবে সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেখানে দেখবে বলে দিয়েছে অন 31/2013 মেশিনারি অরিজিনাল ভ্যালু অফ হুইচ ওয়াজ রুপিস 12,000, যেটার অরিজিনাল ভ্যালু ছিল 12,000 টাকা। অন 1/1/2010, অর্থাৎ যেটা 1/1/2010 কেনা হয়েছিল সেইটাকে বলে দিয়েছে ওয়াজ সোল্ড ফর রুপিস 10,000। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা যদি স্ক্রিনের উপর অঙ্কটাকে খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবে 1/1/2010 যে মেশিনটা কেনা হয়েছিল তার ভ্যালু ছিল কত, 80,000, তাই না? 80,000। এই 80,000-এর মধ্যে থেকে ভাবো, দেখো একটা মেশিনের অনেকগুলো পার্টস হয়, তো অনেকগুলো পার্টস হয়, সেই 80,000-এর মধ্যে থেকে দুই ভাগে ভাগ করা হলো 80,000-এর এই মেশিনটাকে। ভাবো পার্টস পত্র খুলে দুভাগে ভাগ করা হলো, তাহলে একটাকে এরকম করা হলো 12,000, আর অপরটা তার মানে কত হবে, হবে 68,000। আমি যদি এরকমভাবে ভাগ করে দিই 80,000-এর মেশিনারিটাকে, ভাবো আমি ভাগ করে দিলাম, দুটো অংশে ভাগ করলাম, 12,000 টাকাটার অংশটা, 12,000-এর এই অংশটাকে কী করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে কত টাকায়, 10,000 টাকায়। তাহলে 10,000 টাকায় আর 68,000টা যেমন আছে তেমনই কিন্তু থাকবে। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে। 80,000-এর মেশিনারিটাকে দুটো অংশে ভাগ করা হচ্ছে, এবং কী করা হচ্ছে, দুটো অংশে ভাগ করে কিন্তু তোমরা ভালো করে দেখবে 12,000-এর অংশটাকে বিক্রি করা হচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা এখানে মেশিনকে না আমি কেবলমাত্র এম বলে লিখছি, M1 মানে প্রথম মেশিন, এবং প্রথম মেশিনকে কী করা হচ্ছে, দুটো ভাগে ভাগ করা যেহেতু হয়েছে, আমি না তাই জন্য এরকমভাবে লিখছি। দেখো প্রথম মেশিনকে তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাই জন্য মাঝখান থেকে আমি আবার দাগ কেটে এটাকে না দুভাগে ভাগ করছি। দেখো আমি এটাকে না দুভাগে ভাগ করছি, প্রথমে যেটা একটাকে বিক্রি করা হচ্ছে, একটাকে বিক্রি করা হচ্ছে, যেটা বিক্রি করা হচ্ছে 12,000-এর, সেটা 12,000-এরটা বিক্রি করা হচ্ছে, সেটাকে না আমি সোল্ড বলে লিখছি, সোল্ড বলে। আর যেটা বিক্রি করা হচ্ছে না 68,000-এরটাকে, সেটাকে আমি লিখছি নট সোল্ড বলে লিখছি। দেখো নট সোল্ড বলে দেখো এখানে লিখলাম, ঠিক আছে, তাহলে নট সোল্ড আর সোল্ড। তাছাড়া মেশিন টু আরেকটা, এবং এখানে আমি দেখো লিখছি মেশিন থ্রি, বোঝা গেল? তাহলে মেশিন ওয়ানকে কী করলাম, আমি দুভাগে ভাগ করে লিখলাম। তাহলে এবারে আমরা চলো অঙ্কের মধ্যে ঢুকে পড়ি। প্রথমেই অঙ্কের শুরুতেই বলে দিয়েছে 1/1/2010 মেশিন পারচেস করা হয়েছে, এবং যার দাম হলো কত, 80,000, তাই তো? তাহলে চলো আমরা লিখে ফেলি। আচ্ছা অঙ্কটা করতে বলে দিয়েছে একদম লাস্ট লাইনটা, যদি তোমরা দেখো বলে দিয়েছে শো দ্য মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ফর্ম 2010-2013। 2010-2013 অবধি কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে এই হলো মেশিনারি অ্যাকাউন্ট, এবং এইটা হলো কী বলতো, এইটা হলো কিন্তু ওয়ার্কিংস, ঠিক আছে? তাহলে
প্রথমেই দেখো যে তারিখটা বলে দিয়েছে 1/1/2010। দেখো আমি এখানে লিখছি 1/1/2010, এই হলো 1/1/2010। মেশিনারি পারচেজ করা হলে কি বলে আমরা লিখি? টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কত টাকা দামের মেশিনারি পারচেজ করা হলো? 80,000 টাকা দামের মেশিনারি পারচেজ করা হলো, ঠিক আছে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন কিন্তু স্ট্রেট লাইন মেথডে করতে বলেছে, বলে দিয়েছে তোকে ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অ্যাট 10% পার অ্যানাম অন অরিজিনাল কস্ট। অরিজিনাল কস্ট মানে কি? অরিজিনাল কস্ট মানে কিন্তু স্ট্রেট লাইন মেথডের ওপর করতে হবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম, 80,000 টাকা দামের যে মেশিনারি তাকে না দুভাগে ভাগ করা হলো। ভাবো, পার্টসগুলোকে এরম আলাদা করে দেওয়া হলো, দুভাগে ভাগ করা হলো। 1/12,000 টাকার দামের একটা মেশিনারি বের করা হলো এখান থেকে, আর বাকি পড়ে থাকছে কত? 68,000 টাকা দামের মেশিনারি। এই 12,000 টাকা দামের মেশিনারিটাকে কিন্তু বিক্রি করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে তারিখ দেব, তারিখটা আমাদের কথা, আমি ওয়ার্কিংস করতে করতে মেশিনারিটা করবো, ওয়ার্কিংসও করবো মেশিনারিও করবো একসাথে। তাহলে 1/1/2010, তাই তো? 1/1/2010 তারিখ দিলাম। আচ্ছা দেখি, অরিজিনাল কস্ট, অরিজিনাল কস্ট, তাহলে প্রথমেই 80,000 টাকা দামের মেশিনারি কেনা হয়েছে, তাকে আমি দুভাগে ভাগ করছি। যেটা বিক্রি করা হয়েছে 12,000 টাকা দামের, সেটাকে আমি এখানে লিখছি 12,000 টাকা, আর যেটা বিক্রি করা হয়নি তার মূল্য কত? 68,000 টাকা। তাহলে আমি এখানে দেখো কত লিখছি? 68,000 টাকা, ঠিক আছে। এবারে আমাদের কি করতে হবে? ডেপ্রিসিয়েশন করতে হবে। ডেপ্রিসিয়েশন কিন্তু সর্বদা তোমরা মনে রাখবে, ডেপ্রিসিয়েশন না বছরের একদম শেষ তারিখে করতে হয়, অর্থাৎ কবে করবো আমরা? 31, ঠিক আছে, 31/12/2010 কিন্তু আমরা করব। তাহলে আমরা কী লিখবো? লেস, কী লিখবো? লেস ডেপ্রিসিয়েশন বলে লিখবো, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বলে দেখো আমরা লিখবো। তাহলে কী করবো? 10% করবো, পুরো এই যে 68,000-এর ওপর 10% করবো কিন্তু। তাহলে 68,000-এর ওপর যদি আমরা 10% করি তাহলে কত পাবো আমরা? 6,800। 12,000-এর ওপর যদি আমি 10% করি তাহলে কত পাবো? 1,200 পাবো। বোঝা গেল তো? তাহলে দেখো এখানে আমাদের লেস করে দেখি আমাদের ভ্যালুটা কত আসছে। তাহলে দেখো, এই 68,000 থেকে আমি যদি এই 6,800-কে মাইনাস করি তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু, তাহলে আমরা এখানে পাবো কত? 61,000। তাহলে আমরা এখানে পাচ্ছি 61,200, ঠিক আছে, 61,200। এবং এই 12,000 থেকে আমরা যদি 1,200-কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? 10,800। তাহলে এবারে তোমরাই বলো, কোনো একটা মেশিনারির কস্ট থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনকে বিয়োগ করে যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলোকে আমরা কী বলি? সেই ভ্যালুগুলোকে কিন্তু আমরা বলি WDV, WDV অন। এটা আমরা কবেকারের WDV পাচ্ছি? পাচ্ছি কিন্তু নতুন বছর শুরু হচ্ছে, অর্থাৎ 1/1/2011, ঠিক আছে। 1/1/2011 WDV আমি কত পেলাম? 61,200 আর 10,800। বোঝা গেল? তাহলে চলো এইটাকে আমরা এখন কি করব বলো তো? এই মেশিনারি অ্যাকাউন্টে না ট্রান্সফার করব। চলো তাহলে মেশিনারি অ্যাকাউন্ট আমরা লিখে ফেলি। ডেপ্রিসিয়েশন কবে হবে? 31, ঠিক আছে, 31/12 হয় ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা চলো লিখবো 31/12/2010, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলে লিখবো? বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন। তাহলে দেখি বাই ডেপ্রিসিয়েশন আমাদের কত হবে। তাহলে দেখো এই যে হচ্ছে কত, এখানে দেখো 6,800 আর 1,200, তার মানে টোটাল করে হচ্ছে ডেপ্রিসিয়েশন 8,000 টাকা। তার মানে 31/12/2010, মানে 2010-এ আমাদের ডেপ্রিসিয়েশন কত হলো? হলো কিন্তু 8,000 টাকা। এবারে আমরা কি করব? ব্যালেন্স করে দেবো, ঠিক আছে, ব্যালেন্স করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে 80,000, 80,000-টাকে দুদিকেই লিখবো, যেটা বড় সেটাকে তো দুই দিকেই লিখতে হয়, 80,000, ঠিক আছে। তার থেকে আমরা এই 8,000-কে মাইনাস করে কত পাবো? পাবো কিন্তু 72,000। আবার এই 72,000-কে কোথায় লিখবো আমরা? এই এই দিকে লিখবো। তারপরে এখানে আমরা কি লিখবো? 31/12/2010। তাহলে এখানে আমি কত পাচ্ছি? বাই ব্যালেন্স আমরা কি লিখবো? বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স কিন্তু আমরা লিখবো CD বলে, তাই না? বাই ব্যালেন্স লিখবো CD। আর এপারে নতুন বছর শুরু হচ্ছে, অর্থাৎ 1/1/2011, এখানে আমরা কি লিখবো? টু ব্যালেন্স, এখানে আমরা কিন্তু লিখবো টু ব্যালেন্স BD বলে লিখবো, তাই না? টু ব্যালেন্স BD। তাহলে এবারে আমরা চলে আসবো 2011-তে, নতুন বছর এবার শুরু হচ্ছে 2011-এ। 2011-এ কী ঘটছে আমরা দেখি তো। দেখো বলে দিয়েছে প্রথম লাইনেই তোমরা দেখবে, দ্বিতীয় লাইনে, সরি, প্রথম লাইনের বা দ্বিতীয় লাইনে, অন 1/7/2011
বলে দিয়েছে কি 1/7/2011 অ্যাডিশন ওয়ার মেড টু দ্য এক্সটেন্ট অফ রুপিস 14,000, অর্থাৎ 1/7/2011 কিন্তু একটা নতুন মেশিন কেনা হয়েছে 1/7/2011। তাহলে এই দেখো 2011 তো পড়ে গেছে, আমি এবারে 2011 এখান থেকে শুরু হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, এবার 2011 শুরু হচ্ছে। তাহলে 1/7/2011 কি ঘটলো, নতুন মেশিনারি কেনা হলো। তাহলে আমি দেখো নতুন মেশিনারি কেনা হলে আমি এখানে এরমভাবে লিখছি নিউ পারচেস, বলে দেখো আমি এখানে লিখছি নিউ পারচেস, নতুন একটা মেশিনারি কেনা হলো। কত টাকা দামের মেশিনারিটা কেনা হলো বলো তো, বলে দিয়েছে দেখো 14,000 টাকা। তাহলে আমি মেশিন টু এর ঘরে লিখি 14,000 টাকার একটা মেশিন দেখো কেনা হয়েছে, টু এর ঘরে লিখলাম। তাহলে 2011 এই একটা নতুন মেশিনারি কেনা হলো। তারপরে আবার 2012 দেখো বলে দিয়েছে আবার একটা মেশিনারি কেনা হয়েছে। তাহলে 2011 এইটুকুনি। তাহলে চলো এবারে আমরা 2011 ডেপ্রিসিয়েশন করব। চলো ডেপ্রিসিয়েশন, তাহলে আমি দেখো এখানে লিখব লেস, কি বলে লিখব, লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন করব। তাহলে দেখো ডেপ্রিসিয়েশন তো আমি করব, কিন্তু খুব ভালো করে একটা জিনিস তোমরা দেখবে আমরা এখানে কোন মেথডে করছি, মেথডের নাম কিন্তু হলো ভালো করে জানবে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে কিন্তু সর্বদা ডেপ্রিসিয়েশন করতে হয় কার ওপর, অরিজিনাল ভ্যালুর ওপর, অর্থাৎ এই যে মেশিন 68,000 ওপর হবে, এই যে মেশিন 12,000 ওপর হবে, এবং নতুন যে মেশিন কেনা হলো সেই 14,000 ওপর কিন্তু হবে। কিন্তু যদি ডিমিনিশিং বলতো তাহলে কিন্তু এই ব্যালেন্সগুলো মানে WDV-র ওপর কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করতাম, কিন্তু বাদ দাও এখন তো আমরা কার ওপর করবো, এই যে 68,000 12,000 ওপর করব। তাহলে বলো 68,000 ওপর আমরা যদি ডেপ্রিসিয়েশন করি কত পার্সেন্ট, 10%, তাই তো, করলে কত হবে, হবে 6,800। বুঝতে পারলে আমি কার ওপর ডেপ্রিসিয়েশন করলাম, আবারও বলছি এই দেখো এই যে 68,000 ওপরও কিন্তু আমি 10% করলাম। এবারে আবার আমরা করবো কি 12,000 ওপর 10% যদি আমরা করি তাহলে কত পাবো, পাবো কত 1,200, তাই না। এইবারে ডেপ্রিসিয়েশন করব এই মেশিনটার উপর, দেখো এবারে আমরা ডেপ্রিসিয়েশন করবো এই যে এই মেশিনটার উপর 14,000 ওপর। এবারে এই মেশিনটা 2011 কবে কেনা হয়েছে তোমরা যদি তারিখটা লক্ষ্য করো, 1/7/2011, 1/7/2011 মানে জুলাই মাসের 1 তারিখে কেনা হয়েছে। তার মানে 2011 সালে এই 14,000 দামের মেশিনটা কতদিন ব্যবহার করা হলো, কতদিন ব্যবহার করলাম, 1/7/2011 কিনেছি মানে আমরা কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস ব্যবহার করলাম। তার মানে 14,000 ওপর ডেপ্রিসিয়েশন হবে 10%, যেহেতু 2011 6 মাস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 6/12, তাই না। তাহলে কত হবে, হবে কিন্তু 700, বোঝা গেল 700। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করলাম, 14,000 ওপর 10% এবং এই বছরে 6 মাস ব্যবহার করা হয়েছে, তাই জন্য 6/12 করলাম। আচ্ছা এইটাকে আমি মুছে দিচ্ছি, তার কারণ জায়গা একটু অভাব হয়ে যেতে পারে, তাই জন্য আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। হ্যাঁ তাহলে দেখো এবারে আমরা আবার বিয়োগ করি, করে WDV বের করি, দেখি তো WDV কত হচ্ছে। তাহলে দেখো 2011 কত ছিল, 61,500, সেখান থেকে আমরা কি করব, ডেপ্রিসিয়েশনগুলোকে লেস করব। আচ্ছা ডেপ্রিসিয়েশন সর্বদা কত দিনের হবে, মানে কতদিন কত তারিখে হবে, দেখো 31/12/2011, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এবারে বিয়োগ করে দেখি কি পাচ্ছি, 61,200 থেকে আমরা যদি এই যে 6,800 মাইনাস করি তাহলে আমরা কত পাবো, 54,400, কত পাচ্ছি, 54,400। তাহলে দেখো আমি এখানটায় লিখছি 54,400, ঠিক আছে। তারপরে দেখো এই যে 10,800 থেকে আমি যদি 1,200 মাইনাস করি ডেপ্রিসিয়েশনটাকে তাহলে আমরা পাবো কত, 9,600, কত পাচ্ছি, 9,600। এবং এই 14,000 থেকে আমি যদি 700 মাইনাস করি, 14,000 থেকে 700 মাইনাস করলে আমরা পাবো 13,300, কত পাচ্ছি, 13,300। তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম আমরা, এই যে দেখো WDV, এই যে 1/1/2011 যে ভ্যালু ছিল, ভালো করে দেখবে 1/1/2011 ভ্যালু থেকে, 1/1/2011 ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে এখন যে ভ্যালুটা পেলাম তাকে আমরা কি বলবো, WDV। তাহলে আমরা তাকে বলবো WDV অন। এবারে এটা হলো নতুন বছর আবার পড়ছে, সেই বছরের ভ্যালু, অর্থাৎ 1/1/2012 ভ্যালু কত পেলাম আমরা, 1/1/2012 ভ্যালু পেলাম 54,400, তারপরে পেলাম 9,600, এবং তারপরে মেশিনের ভ্যালু পেয়েছি আমরা 13,300। তাহলে চলো
এই যে 2011-এ যতটুকুনি ঘটলো সেই জিনিসগুলোকে আমরা এবারে এখানে লিখি মেশিনারিতে। তাহলে নিউ মেশিন কিন্তু একটা পারচেস করা হয়েছে 1/7/2011-এ। তাহলে চলো আমরা এখানে দেবো 1/7/2011। এখানে কিন্তু নিউ মেশিন পারচেস করা হলে টু ব্যাংক বলে আমরা কিন্তু লিখব, টু ব্যাংক। তাহলে কত টাকা দামের মেশিন পারচেস করা হয়েছে? 14,000। তাহলে চলো এখানে লিখবো 14,000। এবারে ডেপ্রিসিয়েশন করব, বাই ডেপ্রিসিয়েশন বলে কিন্তু আমরা লিখবো, বাই ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, বাই ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের তারিখ কিন্তু সর্বদা মনে রাখবে 31/12/2011। 31/12/2011-এ ডেপ্রিসিয়েশন হয়েছে। কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে 2011-এ? টোটাল কত ডেপ্রিসিয়েশন হয়েছে ভালো করে তোমরা দেখবে কিন্তু। হ্যাঁ দেখো, এই মেশিনটার ওপর 6,800, এই মেশিনটার ওপর 1,200 এবং এই মেশিনটার ওপর 700। তার মানে টোটাল আমার ডেপ্রিসিয়েশন হলো কত? দেখো এই যে 6,800 আর 1,200-এ কত হবে? 8,000। 8,000 আর 700-এ হবে 8,700। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন হলো কিন্তু 8,700। বোঝা গেল টোটাল ডেপ্রিসিয়েশন হলো কত? 8,700। এবারে কী করবো আমরা? ব্যালেন্স করবো। চলো ব্যালেন্স করবো, দেখেই বুঝতে পারছি এই দিকটা বেশি আর এই দিকটা কিন্তু হবে কম, ঠিক আছে। তাহলে দেখো 72,000 আর 14,000-কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? পাবো কিন্তু 86,000। তাহলে দেখো এখানে আমরা লিখবো কত? 86,000। আবার 86,000-কে আমরা এই সাইডে লিখব এবং 86,000 থেকে আমরা এই যে 8,700-কে যদি মাইনাস করি তাহলে আমরা পাবো কিন্তু 77,300। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 77,300। তাকে আবার আমরা এখানে লিখব 77,300। তাহলে এখানে আমরা কী বলে লিখব? বাই ব্যালেন্স কী বলবো? বাই ব্যালেন্স লিখব সিডি বলে। আর এইখানে আমরা কী বলে লিখব? লিখব কিন্তু টু ব্যালেন্স, টু ব্যালেন্স কী বলে লিখবো আমরা? বিডি বলে। এটা আবার নতুন বছর পড়ে গেল, অর্থাৎ 1/1/2000 কত পড়ছে এবারে? 12-এ পা দিলাম, ঠিক আছে। 1/1/2012-এ কিন্তু পা দেওয়া হলো। আর এটা কিন্তু 31/12/2011 যেমন আছে তেমনই থাকবে। তাহলে এই গেল 2011, আমাদের শেষ হলো। চলে আসবে এবারে আমরা 2012-এ। দেখি 2012-এ কী ঘটছে তোমরা দাগ দেবে। বলে দিয়েছে 1/4/2012-এ নিউ এডিশন, নতুন কেনা হচ্ছে 8,200 টাকার মেশিন। তাহলে চলো 2012-এ কিন্তু আবার নতুন করে মেশিন কেনা হচ্ছে। তাহলে কবে কেনা হচ্ছে ভালো করে দেখবে। এই যে ওয়ার্কিংসের ডেটের ঘরে আমি লিখছি 1/4/2012-এ কেনা হচ্ছে কিন্তু নিউ মেশিন, নতুন মেশিন কেনা হচ্ছে। আমি আবার তাহলে নিউ পারচেস বলে লিখছি, নিউ পারচেস বলে আমি দেখো লিখছি। এবং 8,200 টাকার মেশিন কেনা হয়েছে, তাহলে আমি দেখো এখানে লিখছি নতুন মেশিন। তাহলে আমি আবার মেশিন 3-এর ঘরে লিখলাম কত? 8,200। তাহলে দেখো নতুন মেশিনারি কেনা হলো কত? 8,200। তাহলে দেখো 2012-এ কিন্তু আর বিশেষ কিছু করার নেই। তাহলে চলো আমরা এবার কী করবো বলো তো? ডেপ্রিসিয়েশন করবো, লেস। চলো আমরা ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশন। তাহলে দেখি ডেপ্রিসিয়েশন করলে কী হবে, ডেপ্রিসিয়েশন বলে লিখছি। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা কার ওপরে করব? এই যে মেশিনটা, এই যে নট সোল্ড যে মেশিনটা, তার এই ভ্যালুটার ওপর কিন্তু আমরা করব, 68,000-এর ওপর করব। এবং এই যে সোল্ড যে মেশিনটা তার 12,000-এর ওপর আমরা স্ট্রেট লাইনে করছি, তার মানে অরিজিনাল ভ্যালুর ওপরে করব, ঠিক আছে। তারপরে মেশিন 2 কেনা হয়েছে কত দামে? 14,000, এর অরিজিনাল ভ্যালুর ওপর করব। মেশিন 3 অরিজিনাল ভ্যালুর ওপর করব। তাহলে দেখো 68,000-এর 10% করলে কত হবে? 6,800। 12,000-এর 10% করলে কত হবে? 1,200। 14,000-এর 10% করলে কত হবে? 1,400। এবং এই যে 8,200-এর মেশিনটা কবে কেনা হয়েছে খুব ভালো করে দেখো, তোমরা ডেটটাকে দেখো, 1/4/2012। 1/4 মানে কি? এপ্রিলের 1 তারিখে। তার মানে 2012 সালে ব্যবহার হলো কতদিন? এপ্রিল মাসটা পুরো ব্যবহার হলো, এপ্রিল থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর মানে কি? 9 মাস, তাই না? তার মানে এই যে 8,200, তার ওপর তো 10% হবে, কিন্তু এটা ব্যবহার হয়েছে 2012 সালে কতদিন? প্রথম 3টে মাস কিন্তু ব্যবহার হয়নি, কারণ কেনা হয়েছে 1/4/2012-এ। তার মানে কি? 9/12, 9 মাস কিন্তু ব্যবহার হয়েছে। তাহলে 9/12 করলে কত হবে বলো তো? হবে কিন্তু 615। এই যে 8,200 তার 10% করে 9/12 করলে কত হবে বলো তো? 615। বোঝা গেল? এবারে না এইটাকে তোমরা কিন্তু নোট ডাউন করবে খাতায়। আমার এখানে একটু জায়গার অভাব আছে বলে আমি কিন্তু এই জিনিসগুলোকে এখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো
আমি এখান থেকে এগুলোকে মাইনাস করি, দেখি তো কত পাবো। তাহলে দেখো এই যে 54,400 থেকে আমি যদি 6,800 বিয়োগ করি তাহলে আমি পাবো কত, 47,600। তাহলে আমি দেখো এখানে কত লিখছি, 47,600। আবার দেখো এই যে 9,600 থেকে আমি যদি 1,200 বিয়োগ করি, 9,600 থেকে 1,200 বিয়োগ করলে আমি কত পাবো, 8,400। আবার তোমরা দেখো এই যে 13,300 থেকে আমি যদি 1,400 বিয়োগ করি, 1,400 বিয়োগ করলে পাবো কত, 11,900। কত পাচ্ছি, 11,900। এবং এই যে 8,200 থেকে আমি যদি 615 বিয়োগ করি তাহলে পাবো 7,585। তাহলে আবার আমরা কী পেলাম, 2012 ব্যালেন্স থেকে ডেপ্রিসিয়েশনকে বিয়োগ করে আমরা কী পেলাম, পেলাম কিন্তু WDV, আমরা কিন্তু WDV পেলাম আবার। তাহলে দেখো আমি এখানে আবার লিখছি WDV। তাহলে এটা কোন ইয়ারে WDV, নতুন ইয়ার আবার শুরু হচ্ছে, এবারে হচ্ছে কত, 1/1/2013 কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে, স্টার্ট হচ্ছে। তাহলে আগে আমি 2012 যা যা ঘটলো সবগুলোকে আমি কিন্তু আগে এইদিকে ট্রান্সফার করে নিই, ঠিক আছে। কি ঘটলো, নিউ মেশিন পারচেস করা হলো 8,200 দিয়ে, সেটাকে আমি আগে এখানে লিখে নেব, 1/4/2012 কিন্তু কেনা হয়েছে। তাহলে আমি এখানে লিখবো টু ব্যাঙ্ক বলে লিখবো, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা দামের মেশিনারি কেনা হলো, 8,200। আর কি করলাম, জাস্ট ডেপ্রিসিয়েশন করেছি এখানে, ডেপ্রিসিয়েশন হবে কত, 31/12/2012 ডেপ্রিসিয়েশন হবে। তাহলে বাই ডেপ্রিসিয়েশন বলে আমরা এখানে লিখব, বাই ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, বাই ডেপ্রিসিয়েশন বলে এখানে লিখব। তাহলে চলো দেখি ডেপ্রিসিয়েশন কত হলো, দেখি টোটাল এখন আমার কাছে কতগুলো মেশিন রয়েছে, দেখো এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো টোটাল ডেপ্রিসিয়েশন হলো, দেখো এই যে 6,800 আর 1,200 কত হচ্ছে, 8,000, তারপরে এই 1,400 অর্থাৎ 9,400, আবার এই এখানে দেখো কত রয়েছে, 615। তার মানে টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে জানো, 10,015। তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো, লিখবো কিন্তু 10,015, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবার ব্যালেন্স করবো, তাহলে দেখো এই দিকে আগে দাগ কাটি, তাহলে দেখো এই দুটোকে যোগ করি, যে 77,300 আর 8,200 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 85,500। তাহলে দেখো আমি এখানে আগে লিখি 85,500, এই 85,500 আমি আবার কোথায় লিখবো, এইখানে লিখবো 85,500, 85,500। এবং তার থেকে আমি কী বিয়োগ করবো, এই যে ডেপ্রিসিয়েশন 10,015 যদি আমি বিয়োগ করি তাহলে পাবো কত, 75,485, 75,485। এইটা হলো একটা ব্যালেন্স। তাহলে আমি এখানে কী লিখবো, বাই ব্যালেন্স কী বলে লিখবো, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি বলে আমি লিখবো। আবার এই 75,485 এইখানে লিখবো, 75,485, তাই না। এটাকে আবার আমরা কী বলে লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স কী বলে লিখবো, বিডি বলে লিখবো, তাই না। আচ্ছা এবারে দেখো এটা, এবারে আমার নতুন ইয়ার শুরু হচ্ছে, কী তারিখ দেব আমরা, 1/1/2013, নতুন বছর কিন্তু শুরু হলো, 2013 কিন্তু শুরু হলো, ঠিক আছে। তাহলে নতুন বছর যখন শুরু হলো তাহলে 2013 কী কী ঘটছে আমরা দেখি তো, চলো 2013 কী ঘটছে। দেখো বলে দিয়েছে, তোমরা কিন্তু দাগ দেবে, 31 জুন 2013 মেশিনারি অরিজিনাল ভ্যালু অফ 12,000, যেটার ভ্যালু দেখো ছিল 12,000, এখানে দেখো এই যে 12,000 যেটার ভ্যালু ছিল, যেটা কেনা হয়েছিল 1/1/2010, কিন্তু খুব ভালো করে দেখবে বলে দিয়েছে 1/1/2010 যে মেশিনটা কেনা হয়েছিল, 12,000 টাকা যার দাম ছিল, যার দাম ছিল 12,000 টাকা, ওয়াজ বলে দিয়েছে 1/1/2010 যার দাম ছিল 12,000 টাকা, সোল্ড তাকে বিক্রি করা হয়েছে কত টাকায়, 10,000 টাকায়। তার মানে এই 12,000 টাকা দামের মেশিনটাকে বিক্রি করা হচ্ছে। আচ্ছা 12,000 টাকা দামের এই মেশিনটা, 12,000 টাকা দামের এই মেশিনটার ভ্যালু এখন এসে কত দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে কিন্তু 8,400, ঠিক আছে। আর 2013 কবে বিক্রি করা হচ্ছে ভালো করে দেখবে, 31 জুন, 31 জুন মানে এই দেখো আমরা ডেটের ঘরে আগে লিখি, 31 জুন 2013, ঠিক আছে, বিক্রি করা হচ্ছে। তার মানে 31 জুন, তার মানে এই 2013 পুরো জুন মাসের শেষ দিন পর্যন্ত এই 8,400 টাকা দামের এই মেশিনটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা আবার ডেপ্রিসিয়েশন করব, আবার আমরা কী করব, ডেপ্রিসিয়েশন করব কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি কি, লেস ডেপ্রিসিয়েশন,
তাহলে দেখো ডেপ্রিসিয়েশন বলে আমি দেখো এখানে লিখছি ডেপ্রিসিয়েশন, তাহলে দেখি ডেপ্রিসিয়েশন কত হচ্ছে, তাহলে এই যে 8400 যে মেশিনটা তার উপর তার ডেপ্রিসিয়েশন কত হচ্ছে দেখি। তাহলে আমরা তো স্ট্রেট লাইন মেথডে করছি, তাহলে আমরা 8400 টাকার মেশিনটার অরিজিনাল ভ্যালু কত ছিল 12000, তাহলে 12000-এর উপর আমরা ডেপ্রিসিয়েশন করব, ঠিক আছে, 12000-এর উপর 10% করব। এবং কতদিন ব্যবহার করা হচ্ছে এই বছরে, কিন্তু মাত্র 6 মাস ব্যবহার করা হচ্ছে, তার কারণ জুনের 31 তারিখে বিক্রি করা হচ্ছে, মানে 6 মাস, 6/12। তাহলে বলো 1200 10%, 12000-এর 10% মানে 1200, এবং তাকে 6/12 করলে কত হবে, হবে কিন্তু 600। তাহলে দেখো আমি এখানে লিখছি কত, 600, বোঝা গেল। তাহলে 2013-র ডেপ্রিসিয়েশন হলো কত, এই 12000-এর মেশিনটার উপর ডেপ্রিসিয়েশন হলো কিন্তু 600। আচ্ছা, এই যে 12000-এর ওপর 10% করলাম, এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর কী কী ঘটলো, আবার ডেপ্রিসিয়েশন করতে হবে, এবারে এই যে মেশিনগুলো রয়েছে, এই যে এই মেশিনগুলোর ওপর ডেপ্রিসিয়েশন করবো, তো আবার দেখো আমি লিখছি, আচ্ছা আর আমি ডেপ্রিসিয়েশন লিখছি না, একেবারে ডেপ্রিসিয়েশন করছি, এবারে এই যে এই মেশিনটা 47600, তার ডেপ্রিসিয়েশন কত হবে, ওর অরিজিনাল ভ্যালু কত ছিল, ছিল কিন্তু এই যে 68000। তাহলে 68000-এর কত পার্সেন্ট করবো আমরা, 68000-এর কিন্তু আমরা করবো, তোমরা কিন্তু ভালো করে দেখবে, 68000-এর 10% করলে কত হবে, 6800, ঠিক আছে। আবার দেখো এই যে এই মেশিনটা, এই মেশিনটার আসল ভ্যালু কত ছিল, 14000, তার উপর যদি আমরা 10% করি কত পাবো, 1400। আবার দেখো এই যে লাস্ট মেশিনটা, এর এই যে এই মেশিনটার আসল ভ্যালু কত ছিল, 8200, তার উপর যদি 10% করি কত পাবো, 820, ঠিক আছে। তাহলে এই যে মেশিনটা কেবলমাত্র তার উপর ডেপ্রিসিয়েশন করা হলো কিন্তু 6 মাসের, ঠিক আছে, বোঝা গেল। তোমরা চাইলে কিন্তু এটাকে লিখে নেবে যে 12000-এর ওপর 10% করে তারপরে কিন্তু কী করা হলো, 6/12 করা হয়েছে, বোঝা গেল। এই হলো কিন্তু ব্যাপার। তাহলে তোমরা ভালো করে এখানে দেখবে, এই যে এই মেশিনটাকে বিক্রি করে দেওয়া হবে, তাহলে বিক্রি করলে এর ভ্যালু কী হচ্ছে দেখি, 8400 টাকার মেশিন, তার উপর এই বছরের ডেপ্রিসিয়েশন কত হলো, হলো কিন্তু 600। তার মানে এই বছরে ভ্যালু এসে দাঁড়ালো, কত ভ্যালু এসে দাঁড়াবে, তাহলে দাঁড়াবে কিন্তু 7800, তাই না, দাঁড়াবে কিন্তু 7800। তাহলে এখন এর ভ্যালু এসে দাঁড়িয়েছে কত, 7800। এটাকে কবে বিক্রি করে দেওয়া হয়েছে ভালো করে দেখবে, বলে দিয়েছে কিন্তু 31 জুন 2013। তাহলে আমি এখানে লিখছি WDV অন 31 জুন, 31/6/2013 কিন্তু বিক্রি করা হয়েছে, খুব ভালো করে মনে রাখবে, কত 31 জুন 2013 ওর ভ্যালু এসছে কত, 7800। এবার এই 7800 টাকার মেশিনকে কতই বিক্রি করা হয়েছে দেখো, বলেই দিয়েছে কিন্তু 10000-এ বিক্রি করা হয়েছে, কতয়, 10000-এ। আচ্ছা, তাহলে কি লাভ হলো না ক্ষতি হলো, 7800 টাকার মেশিনকে 10000-এ বিক্রি করা হলো মানে অবশ্যই লাভ হলো, কত টাকা লাভ হলো, 2200 টাকা লাভ হলো, আশা করি বুঝতে পারলে, 2200 টাকা লাভ হলো। তাহলে কিন্তু 2200 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ হলো, ঠিক আছে। তাহলে এই লাভটাকে আমরা কী বলে লিখবো, 2200 টাকার লাভকে কিন্তু আমরা লিখবো প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কিন্তু আমরা লিখবো। তাহলে এই গেল কিন্তু ব্যাপার। তাহলে চলো আমরা কী করবো, এবার 2013-এ যা যা ঘটেছে সেগুলোকে আমরা লিখে ফেলি। প্রথমত লাভ হয়েছে 2200 টাকা, লাভ হলে আমরা কোন সাইডে লিখবো, এই সাইডে। তাহলে আমরা কী বলে লিখবো, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত টাকা লাভ হলো, 2200 টাকা লাভ হলো। চলো এবার ডেপ্রিসিয়েশন করবো, এই সাইডে আমরা ডেপ্রিসিয়েশন করবো, বাই ডেপ্রিসিয়েশন বলে আমরা লিখবো, ডেপ্রিসিয়েশন বলে আমরা লিখবো। তাহলে দেখি ডেপ্রিসিয়েশন কত কত হলো দেখি, এখানে কিন্তু দেখো ডেপ্রিসিয়েশন খুব ভালো করে দেখবে, দেখো ডেপ্রিসিয়েশন হয়েছে, দেখো এই একটা ডেপ্রিসিয়েশন, এই একটা ডেপ্রিসিয়েশন, এই একটা ডেপ্রিসিয়েশন, এই একটা ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো টোটাল কত টাকার ডেপ্রিসিয়েশন হচ্ছে, এই চারটেকে যদি আমরা যোগ করি টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু হবে 9620 টাকার, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কত লিখবো, লিখবো কিন্তু 9620 টাকার ডেপ্রিসিয়েশন। আচ্ছা, বিক্রি করে দেওয়া হচ্ছে মেশিনটাকে কত টাকায়, এই দেখো বিক্রি করে দেওয়া হচ্ছে 10000 টাকায়। তাহলে বিক্রি করলে কিন্তু আমরা এই সাইডে লিখি বাই ব্যাংক বলে, বাই ব্যাংক বলে কিন্তু আমরা লিখবো কত টাকায় বিক্রি করা হচ্ছে, 10000 টাকায়, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা ব্যালেন্স করি, ব্যালেন্স করে দেখি যে কী দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত ব্যালেন্সটা। তাহলে দেখো এখানে আমরা আগে ব্যালেন্স করি, এই দিকটা তো বেশি হবে। তাহলে এই যে 75485 আর 2200,
কে যদি আমরা যোগ করি পাবো কিন্তু আমরা 77,685 পাবো, আমরা কত 77,685। এটাকে আবার আমরা কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো 77,685। তার থেকে আমরা এই যে ডেপ্রিসিয়েশন আর এই যে ব্যাংককে কী করবো লেস করবো, করলে আমরা কত পাবো বলো তো 58,065। তাহলে আমরা এখানে পাবো কত বলো তো 58,065। 58,065 এখানেও লিখবো আমরা কত 58,065। তাহলে এখানে আমরা কী লিখবো, বাই ব্যালেন্স সিডি। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।